আসসালামু আলাইকুম। কোভিড টেক বাংলা এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন। 2022 সালের এসএসসি পরীক্ষার্থী, আপনাদের জন্য সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। এটা হচ্ছে সপ্তম সপ্তাহের গণিত বিষয়ের একটি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, সেটি নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি। আশা করি আপনারা চ্যানেলের সাথে আছেন। আজকে যারা এই মুহূর্তে আমার চ্যানেলে যোগ করে দিয়েছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন এবং বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন এবং লাইক ও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যে কোনো সমস্যা আছে কিনা অথবা ভালো লেগেছে কিনা। প্রথমে চলে যাচ্ছি আমাদের যে বিষয়টি আছে, সেটি হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট নাম্বার 2 গণিতের জন্য, অধ্যায় 12 আছে এবং অধ্যায় 13। এই দুটো থেকে আমাদের অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে হবে। এখান থেকে তিনটে নির্দেশনা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে 2 নম্বর নির্দেশনা এবং 3 নম্বর নির্দেশনা। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি 1 নম্বর নির্দেশনায়। তো 1 নম্বর নির্দেশনায় যাওয়ার আগে আমরা এই বিষয়টাকে দেখব যে আমাদের প্রশ্ন কী আছে, যে কোনো সমান্তর ধারার প্রথম পদ 5 সাধারণ অন্তর 7 হলে 22তম পদ বের করতে বলেছে আর 2p+1তম পদ এবং ধারাটির 6টি পদের সমষ্টি নির্ণয় করতে বলেছে। তাহলে চলে যাচ্ছি সরাসরি আমরা উত্তরে। তো আমরা জানি যে সমান্তর ধারার এভাবে লিখব যে দেওয়া আছে প্রথম পদ এ সমান 5, সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করা হয়েছে 7। তাহলে এনতম পদের সূত্র আমরা জানি a+n-1×d। তাহলে 22তম পদ হচ্ছে এর জায়গায় এ বসে দিয়েছে 5 আর এন এর জায়গায় কি 22তম পদ বলে 22তম পদ বসে দিয়েছে 22। তো এখানে বিয়োগ করলে থাকে 21, 21-এর সাথে সাধারণ অন্তরের মান ডি ছিল 7, 7 গুণ করলে আমাদের 147, তার সাথে 5 যোগ করলে 152। এটা হচ্ছে প্রথম অংশের মান। এরপর আমরা যেটা দেখব সেটি হচ্ছে এটি যে 2p+1তম পদ। তাহলে আমাদের n এর জায়গায় এই এতটুকু বসেছে 2p+1তম পদ আর -1, ঠিক আছে। এই -1+1 কাটা গেলে 2p থাকে, 2p এর সাথে 7 গুণ 7 × 14p+5, এটা কিন্তু উত্তর। এরপর আমাদের বলেছে 6টি পদের সমষ্টি, এই জন্য আমরা লিখছি n সংখ্যক পদের সমষ্টি সূত্র হচ্ছে n/2, 2a+n-1×d। তাহলে 6টি পদের সমষ্টি মানে n এর জায়গায় যত জায়গায় n আছে এখানে 6 বসবে, যেমন এখানেও 6 বসেছে আবার এখানেও 6 বসেছে। a এর মান আমরা 5 বসাই দিয়েছি আর d এর মান 7 বসাই দিয়েছি। তাহলে আমাদের এখানে 5 দিয়ে 10 থাকে আর এখান থেকে 6 থেকে 1 বের করলে 5, 5 সাথে 35 আর 10 যোগ করলে 45, তার সাথে 3 গুণ করলে 135। এটা হচ্ছে 1 নম্বর নির্দেশনা শেষ হলো। এখন আমরা চলে যাচ্ছি 2 নম্বর নির্দেশনা। তো 2 নম্বর নির্দেশনা আমাদের এখানে আছে যে কোন সমান্তর ধারার mতম পদের সমষ্টি হচ্ছে n এবং nতম পদের সমষ্টি m হলে m+n সংখ্যক পদের সমষ্টি বের করতে বলেছে। তো আমরা যদি উত্তরে চলে যাই, যে আমাদের উত্তর এমন আছে, আমরা এভাবে দেওয়ার চেষ্টা করেছি যে মনে করি সমান্তর ধারার প্রথম পদ এ, সাধারণ অন্তর ডি। তাহলে mতম পদের সমষ্টি কী হবে m/2 আর 2a+m-1×d, মানে এর জায়গায় m বসেছে আবার n সংখ্যক পদের সমষ্টি মূল যে সূত্র সেটা লিখেছি। তো আমাদের এটার মান দেওয়া রয়েছে হচ্ছে n, প্রশ্নে এই জন্য n লিখেছি। তো এখান থেকে আমরা কী করেছি দেখেন যে এই mটা এখানে কী আছে, গুণাকার আছে, এ পাশে এসে ভাগ হয়ে গেছে। তাহলে থাকে 2a+m-1×d = 2n/m, এটা আমরা 1 নম্বর সমীকরণ ধরেছি। একই রকমভাবে এই দ্বিতীয় সমীকরণের এটার জন্য, এই সমীকরণটার জন্য আমরা একটা সমীকরণ বানাবো, এটার মান আমাদের দেওয়া আছে হচ্ছে m, সেটা আমরা লিখেছি। তো একই রকমভাবে আমাদের একটা বিষয় দেখেন যে আমাদের এই যে এখানে n গুণ ছিল, এ পাশে এসে ভাগ হয়ে গেছে, এটা 2 নম্বর সমীকরণ ধরেছি। তো এরপরে 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণ বিয়োগ করে দিয়েছি। তাহলে আমাদের এখান থেকে বিয়োগ করলে এতটুকু থাকে আর এই পাশে ডান পক্ষটা এই পাশে থাকে, পরে ডান পক্ষ এতটুকু আমরা লসাগু করেছি আর এখান থেকে আমরা ডি কমন নিয়েছি এবং যোগ বিয়োগ করে আমাদের এখানে থাকতেছে a+m-n কাটা থাকে। তাহলে m-1 m-n×d থাকে আর এখানে আমাদের -2 কমন নিয়ে থাকে m²-n²/mn। এরপরে এই এটা কিন্তু গুণ আছে না ডি এর সাথে, এর পাশে এসে কী হয়ে গেছে, ভাগ হয়ে গেছে। পরে এটা আমরা m²-n² মানে a²+b² সূত্র বসেছি a+b × b, পরে এটা এটা কী হয়, কাটা যায়। তাহলে ডি স্কোয়ার, ডি এর মান থাকে -2m+n/m। এরপর আমরা যেটা দেখতেছি সেটি হচ্ছে ধারাটির m+n সংখ্যক পদের সমষ্টি, এটা সরাসরি সূত্র বসাচ্ছি, তার মানে n এর জায়গায় m+n হবে, এখানে আমার জায়গায় m+n হয়েছে, কাটাকাটি করে আমরা লাস্ট এই পর্যন্ত এসেছে। এখান থেকে আমরা যেটা করেছি, এই যে ডি এর একটা মান পেয়েছিলাম সেই ডি এর মানটা এখানে বসিয়ে দিয়েছি, দিয়ে এখানে যোগ বিয়োগ করে আমাদের যা থাকতেছে এটা লসাগু করা হয়েছে। লসাগুতে আমাদের এখানে
এই এখানে এই এম আর এই এন কেটে দিয়েছি, তাহলে এটা থাকে লসাগু হলে এটা উপরে থাকে আর এটা উপরে থাকে, সেই ক্ষেত্রে টু এন মাইনাস, যেহেতু সামনে মাইনাস আছে মাইনাস টু এম, আর মাইনাসে মাইনাসে প্লাস টু এন, কাটাকাটি করা যাচ্ছে, এটা এটা থাকতেছে আমাদের মাইনাস টু এম ডিভাইডেড বাই এম, এই টু আর এই টু কাটা যায়, সেক্ষেত্রে আমাদের এই এম এমও কাটা যায়, তাহলে থাকে হচ্ছে মাইনাস, আর মাইনাস আর এখানে থাকে এম প্লাস এন, এটা কিন্তু আমাদের উত্তর। তো এটি গেলো হচ্ছে আমাদের 2 নম্বর নির্দেশনা। আর 3 নম্বর নির্দেশনা কী আছে একটু দেখে আসি, যে আমাদের 3 নম্বর নির্দেশনা আছে, দেখেন যে পি ওয়ান এক্স কিউ ওয়ান ওয়াই আর ওয়ান জিরো, পি টু এক্স কিউ টু ওয়াই আর আর টু হচ্ছে জিরো, এটা সম্পর্ক বিবেচনা করে আর গুণনের সূত্রটি প্রতিপাদন করতে হবে, তারপরে পি কিউ এর মান আছে সেই মানটা দিয়ে যে সমীকরণ দুটো হবে এখানে বসালে সেই সমীকরণটা থেকে আমাদের আর গুণন পদ্ধতিতে সমাধান করে দেখাতে হবে। তো এভাবে দেখানোর চেষ্টা করেছি, দেখেন এখানে আপনাদের একটা বিষয় চিন্তা মানে খেয়াল রাখতে হবে, এখানে যেমন এ ওয়ান দেওয়া আছে না, আর আমাদের প্রশ্ন দেওয়া আছে পি ওয়ান, তার মানে এখানে এ ওয়ানের পরিবর্তে আপনারা বসাবেন হচ্ছে পি ওয়ান, আর এটার পরিবর্তে বসাবেন কিউ ওয়ান, আর এই সি ওয়ানের পরিবর্তে বসাবেন আর ওয়ান, আর বাকি যা আছে সব একই রকম থাকবে। আবার এখানে 2 নম্বরের জন্য হবে পি টু, পি টু আর এটা হবে কিউ টু বি এর জায়গায়, আর এটা হবে সি এর জায়গায় হচ্ছে আর টু, আর বাকি যে জায়গায় আছে বাকি মানে এই সমীকরণ সেম সেম একই একই রকম লিখবেন, আর আমি পরবর্তী যখন এই অধ্যায়গুলো আপনাদের পরীক্ষার জন্য সাজেশন আকারে করাবো তখন এই সূত্র প্রতিবেদন করার সময় সঠিকভাবে বুঝিয়ে দিব। এখন যেটা করবেন সেখানে সেটা হচ্ছে যত জায়গায় এ ওয়ান আছে সব জায়গায় পি ওয়ান বসায় দিবেন, আর যত জায়গায় এ টু আছে সব জায়গায় পি টু বসায় দিবেন, আর আর ওয়ানের জায়গায় সি ওয়ানের জায়গায় আর ওয়ান, আর সি টু এর জায়গায় আর টু বসাবেন, আর বাকি যা আছে হুবহু একই রকম। এই এতটুকু হচ্ছে আমাদের যে সূত্রটা সেটা হচ্ছে এরকম, এক্স বাই আপনাদের এখানে বি ওয়ান আছে তার মানে হবে কিউ ওয়ান সি আর টু, এখানে হবে হচ্ছে আর টু মাইনাস এখানে হবে হচ্ছে আমাদের কিউ টু আর ওয়ান সমান হচ্ছে ওয়াই, এভাবে সমীকরণটা আপনারা শেষ করবেন এই পর্যন্ত। তো এই পর্যন্ত হচ্ছে আমাদের গেছে 2 নম্বর নির্দেশনা। তো 3 নম্বর নির্দেশনা, 3 নম্বর নির্দেশনা লাস্টের একটি অংশ ছিল, দেখেন আমি দেখাই আপনাদের যে এই যে পি ওয়ান সমান ফোর, কিউ ওয়ান সমান মাইনাস ওয়ান, আর ওয়ান সমান মাইনাস সেভেন, আবার পি টু সমান থ্রি, কিউ টু সমান হচ্ছে ওয়ান, আর টু সমান জিরো আছে। তো এই জিনিসগুলো যদি এই সমীকরণে বসাই আমরা তাহলে আমাদের একটা দুটা সমীকরণ আসবে, সেই দুটা সমীকরণ হচ্ছে এমন হবে, দেখেন এই যে আমরা পি ওয়ান ফোর, কিউ ওয়ান মাইনাস ওয়ান, আর ওয়ান মাইনাস সেভেন, এটা আমাদের দেওয়া আছে। ওই সমীকরণে বসালে আমাদের সমীকরণটা এমন আসে ফোর এক্স মাইনাস ওয়াই মাইনাস সেভেন সমান জিরো, আর থ্রি এক্স প্লাস ওয়াই প্লাস জিরো সমান জিরো। এই দুটোকে আমরা আর গুণন পদ্ধতি করবো, আর গুণন পদ্ধতি করলে দেখেন এরকম আসে, উপরে হবে আমাদের এক্স ডিভাইডেড বাই জিরো ইন্টু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ইন্টু মাইনাস সেভেন, ওয়াই ডিভাইডেড বাই মাইনাস সেভেন ইন্টু থ্রি মাইনাস ফোর ইন্টু জিরো, ওয়ান ডিভাইডেড বাই ফোর ইন্টু ওয়ান মাইনাস মাইনাস ওয়ান ইন্টু থ্রি। এরপরে এখানে এই মাইনাস জিরোর সাথে জিরোর সাথে কোনো কিছু গুণ করলে সেটা জিরো হয়ে যায়, আর এই মাইনাস এই মাইনাসে গুণ করলে প্লাস, সাত একে থাকে সাত। একই রকমভাবে এই মাইনাস আমরা এখানে রেখে দিয়েছি, আর তিন সাথে হচ্ছে একুশ, আর জিরোর সাথে ফোর গুণ করলে বাদ, আর চার একে চার, আর মাইনাস মাইনাসে প্লাস, তিন একে তিন। এখানে তাহলে যা আছে এটাও যা আছে বসাই দিলাম, আর এখানে থাকবে ওয়ান বাই নিচের সেভেন। এখন নিয়ম হচ্ছে এই জিনিসটা সমান একবার আমরা এটা নিব, এই যে এটা নিয়েছি আর এই সেভেন গুণ আছে এই পাশে, সে ভাগ হয়ে গেছে, তাহলে এক্স এর মান থাকে ওয়ান, আবার এটা সমান আমরা নিব হচ্ছে এটা, সেক্ষেত্রে এটা সমান এটা থাকে, এই মাইনাস টোয়েন্টি ওয়ান এ পাশে ভাগ আছে, এ পাশে হয়ে গেছে হচ্ছে গুণ উপরে চলে গেছে, পরে আমরা কাটাকাটি করলে তিন সাথে একুশ হয়, তাহলে ওয়ার মান পালাম মাইনাস থ্রি, আর এক্স মান পালাম হচ্ছে ওয়ান, এটাই কিন্তু নির্দেশ সমীকরণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি ছিল 2022 সালের জন্য যে আমাদের সপ্তম সপ্তাহে অ্যাসাইনমেন্ট চলছে গণিত, সেই গণিতটা দেখানোর চেষ্টা করলাম, আশা করি ভালোভাবে বোঝাতে পেরেছি এবং সঠিক অ্যান্সার করতে পেরেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখান থেকে যদি এতটুকু আপনাদের উপকার হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করবেন, এবং পাশে আজকে এখানে শেষ করছি, পরবর্তীতে অন্য যে অ্যাসাইনমেন্ট আছে সেটা নিয়ে কথা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।